রচনার সঙ্গে ফাটিয়ে নাচলেন নীল ভট্টাচার্য। নীল আর রচনার দুর্দান্ত নাচ দেখে কাত হলেন অনুরাগীরা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। রচনার সঙ্গে ফাটিয়ে নাচলেন নীল ভট্টাচার্য। নীল আর রচনার দুর্দান্ত নাচ দেখে কাত হলেন অনুরাগীরা। বন্ধুরা, দেখা গেল একই মঞ্চে নাচ করতে রচনা ব্যানার্জি আর নীল ভট্টাচার্যকে। কি অবাক হলেন! তবে বন্ধুরা, অবাক হওয়ার কিছু নেই। দুজনকে দেখা গেল জনপ্রিয় হিন্দি গান ভুল ভুলাইয়ার ওপর জমিয়ে নাচ করতে। আপনারা দেখছেন সেই দৃশ্য যখন রচনা ব্যানার্জির ডান্স মুভ দেখা যাচ্ছে একেবারে নীল ভট্টাচার্যর ডান্স মুভ তালে তাল মিলিয়ে। হ্যাঁ বন্ধুরা, কে কাকে টেক্কা দেবে! রচনা আর নীলের নাচ দেখে অবাক হলেন তাদের অনুরাগীরা। আসলে বন্ধুরা, দিদি নাম্বার ওয়ানের বিশেষ পর্ব, মাকে নিয়ে শুট করতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য। আর সেই শুটিংয়ের ফাঁকেই রচনা ব্যানার্জির সঙ্গে ডান্স ভিডিও বানিয়ে ফেললেন অভিনেতা নীল ভট্টাচার্য, যেখানে দেখা গেল রচনার সঙ্গে জমিয়ে নাচ করতে তাকে। বন্ধুরা, আপনারা দেখছেন রচনা ব্যানার্জি আর নীল ভট্টাচার্যকে জমিয়ে নাচ করতে দিদি নাম্বার ওয়ানের শুটিং এর মাঝে। হ্যাঁ বন্ধুরা, দিদি নাম্বার ওয়ানের মঞ্চেই ভুল ভুলাইয়ার গানের ওপর ডান্স মুভ করতে দেখা গেল রচনা আর নীল ভট্টাচার্যকে। আসলে দিদি নাম্বার ওয়ানে শুট হয়ে যাচ্ছে তারকাদের মায়ের সঙ্গে একটি বিশেষ পর্ব। মায়ের সঙ্গেই হাজির হয়েছিলেন নীল ভট্টাচার্য সেখানে। তাই তো শুটিং এর ফাঁকে একটু খুনসুটি করলেন দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জির সঙ্গে, বানিয়ে ফেললেন একাধিক রিল ভিডিও। আর সেই রিল ভিডিওই আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, নজর রাখুন জি বাংলার পর্দায়। খুব শীঘ্রই জি বাংলার দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছে নীল ভট্টাচার্য সহ অনেক তারকারা। দেখা যাবে এই তারকারা তাদের মায়ের সঙ্গে কি কি মজা করেন এই রিয়েলিটি শোতে। তবে বন্ধুরা, নীল আর রচনার নাচের যুগলবন্দি কেমন লাগলো জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।